হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব। যারা আমাদের প্রথম পর্বটি দেখেননি, তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে এই প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম আপনারা কীভাবে খুব কম খরচে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আসতে পারেন। আর আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা কীভাবে একদিনে কক্সবাজারের 5 থেকে 7টি স্পট ঘুরে ফিরে দেখতে পারেন। বন্ধুরা, আমরা এখন হিমছড়ি পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি হিমছড়ি সি বিচে। হিমছড়ির এই সি বিচটি কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। দর্শক বন্ধুরা, কক্সবাজারে বেশ কয়েকটি সি বিচ রয়েছে, এর মধ্যে হিমছড়ি সি বিচও এর মধ্যে অন্যতম। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বস্তা ভরা বালুর ডিবি দেওয়া আছে। এগুলো মূলত সমুদ্রের ঢেউকে ঠেকানোর জন্য ব্যবহার করা হয়। যখন কক্সবাজার সমুদ্র সৈকতে সিগন্যালগুলো চলে, তখন মূলত বড় বড় ঢেউ ঠেকাতে এই বালুর ডিবিগুলো কাজে লাগে। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জেলেরা জাল ফেলে মাছ ধরছে। আসলে এই দৃশ্যটা দেখতেও অনেক মনোমুগ্ধকর। হয়তোবা আপনারা হিমছড়ি এই সি বিচে আসলে এমন ধরনের মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন। আমরা এখন চলে যাচ্ছি হিমছড়ি থেকে কক্সবাজারের কলাতলি বিচে, আর এটি মূলত কক্সবাজারের ডলফিন চত্বরের ঠিক কাছাকাছি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আজকে হচ্ছে কলাতলি বিচের সামনে, আর এটা হচ্ছে সেই কলাতলি বিচ। কলাতলি বিচ কক্সবাজারের আরও একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। এটি কক্সবাজারের মধ্যে অবস্থিত। বিভিন্ন বয়সের মানুষ এখানে ভ্রমণ করতে আসেন, সমুদ্রে গোসল করতে আসেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজারের আরও একটি অন্যতম আকর্ষণ, সুগন্ধা বিচ পয়েন্ট। কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে এই সুগন্ধা বিচ পয়েন্টকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত হিসেবে বিবেচনা করা হয়। নানা রকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। আপনারা যখন এই সুগন্ধা সি বিচ পয়েন্টে আসবেন, দেখতে পাবেন এমন ধরনের অনেকগুলো ওয়াটার বাইক। খুব সুলভ মূল্যে আপনারা এই ওয়াটার বাইকে চড়ে কক্সবাজার আসার আনন্দটি উপভোগ করতে পারবেন। কক্সবাজার হচ্ছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 122 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। কক্সবাজার নামকরণে রয়েছে বেশ কিছু ইতিহাস। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম হচ্ছে পালঙ্কি। ক্যাপ্টেন কক্স আরকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু পরবর্তীতে কাজ পুরোপুরি শেষ করার আগেই তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, আর এই বাজারের নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। আর সেই থেকে এটি পরিবর্তিত হয়ে নামকরণ করা হয়েছে কক্সবাজার। টিউবপাড়া ঘন্টা প্রতি 50 টাকা, তবে অনেক দাম কষাকষির পর দাম নির্ধারণ করলাম 2 ঘন্টা 50 টাকা দিয়ে। তো আমি এখন টিউব দিয়ে সমুদ্রে যাবাযাবি করবো। দর্শক বন্ধুরা, আপনারা যখন কক্সবাজার সি বিচে গোসল করতে আসবেন, দুপুর 2টা থেকে 3টার আগে এই কক্সবাজার সি বিচে গোসল করতে আসবেন, তাহলে সমুদ্রের যে জোয়ার রয়েছে সেটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মূলত জোয়ারেই গোসল করার মজাই আলাদা। আর ভাটার সময় ঢেউগুলো অনেক ছোট ছোট আসে, এতে করে সমুদ্রে গোসল করার স্বাদটি ভালো করে উপভোগ করা যায় না। তাই দর্শক বন্ধুরা, আপনারা যখন কক্সবাজার সি বিচে গোসল করতে আসবেন, অবশ্যই আপনারা দুপুর 2টা থেকে 3টার আগে এই সমুদ্রে গোসল করতে আসবেন।
কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে অবশ্যই এখানকার সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করবেন। মোটামুটি কক্সবাজারের সবগুলো বীচ থেকেই এই সূর্যাস্ত উপভোগ করা যায়, তাই আপনারা যে কোনো বীচে দাঁড়িয়েই এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। দর্শক, কক্সবাজার সি বিচের দিনের সৌন্দর্য যাই হোক না কেন, রাতের সৌন্দর্যটা আসলে মনোমুগ্ধকর। পুরো লাইটিংয়ে সজ্জিত থাকে এই কক্সবাজারের এরিয়াটি। কক্সবাজারের মোটামুটি সবগুলো সি বিচে আপনারা এমন ধরনের আলোকসজ্জা দেখতে পাবেন, আর দেখতে পাবেন রং বেরঙের বিভিন্ন ধরনের দোকান এবং বিভিন্ন ধরনের পণ্য। রাতে এখানকার বার্মিজ মার্কেটগুলো জমজমাট হয়ে ওঠে, আপনারা চাইলে রাতে এখান থেকে কেনাকাটা করতে পারেন। চলুন দর্শক বন্ধুরা, এখানকার বার্মিজ মার্কেটটি ঘুরে ফিরে দেখা যাক। দর্শক বন্ধুরা, আপনারা যখন সুগন্ধা সি বিচ পয়েন্টে আসবেন, তখন এমন ধরনের 9D মুভি দেখার জন্য একটি স্টল পাবেন। এই মুভিগুলো মান অনুযায়ী সর্বোচ্চ 5D বলা চলে। বন্ধুরা, আমরা এখন আছি কক্সবাজার, আর 9D মুভি দেখবো। এখানে 9D মুভির ফি জনপ্রতি 100 টাকা করে। আমরা এখন আছি কক্সবাজার, আর কক্সবাজারের একটা মূল আর একটা আকর্ষণ হচ্ছে এখানকার 9D মুভি দেখা। আর আমি এখন আছি ওইখানেই 9D মুভি দেখার জন্য বসে আছি, তো দেখা যাক কেমন উপভোগ করা যায়। মুভি দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, আর এখানে রয়েছে কক্সবাজারের সেই বিখ্যাত ফিশ অ্যাকোরিয়াম। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজারের একটা অন্যতম আকর্ষণ, সেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আর আপনারা যদি এখানে আসতে চান, তাহলে আপনারা ডলফিনের মোড় থেকে প্রায় 20 টাকা ভাড়া দিয়েই এখানে চলে আসতে পারবেন, আর এখানে আসতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। আপনারা এখানে আসলে দেখতে পাবেন রং বেরঙের বিভিন্ন ধরনের মাছ, আর সমুদ্রতলের বিভিন্ন ধরনের মাছের পরিবেশ এবং এখানকার উৎস। তো বন্ধুরা, আমি এখন নিয়ে যাব আপনাদের এই সি ফিশ ওয়ার্ল্ডের ভিতরে, আর আপনাদের দেখাবো এখানকার পরিবেশ আর এখানকার মাছগুলো। তো বন্ধুরা, চলেন ভিতরে ঢোকা যাক। বন্ধুরা, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চালু থাকে, আপনারা যে কোনো টাইমে আসলেই এখানে ঢুকতে পারবেন। আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সম্বন্ধে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। এই ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের ফি হচ্ছে 300 টাকা, আর আপনাদের কাছে যদি স্টুডেন্ট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোরিয়াম দেখার সুযোগ। পর্যটন নগরী কক্সবাজার শহরের জাউতলার বিনোদনের নতুন সংযোগ এই ফিশ মিউজিয়াম। অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর এবং মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। প্রায় 100 কোটি টাকা ব্যয় নির্মিত এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে রয়েছে 9D মুভি দেখার সুযোগ, নান্দনিক স্পেস, লাইভ ফিশ রেস্টুরেন্ট, দেশি বিদেশি নানা প্রজাতির পাখি, শিশুদের খেলার জায়গা, ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, মার্কেটিং করার জন্য শপ, এবং ছাদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ছাদে বারবিকিউ করারও ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আপনারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে আসলে মাছকে ফিটার খাওয়াতে পারবেন। তো আমি এখন এখান থেকে ফিটার নিলাম 20 টাকা দিয়ে, এখন আমি মাছকে ফিটার খাওয়াবো। দেখেন, মাছরাও ফিটার খাওয়া শিখে গেছে। অ্যাকোরিয়ামের কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছসহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলাপাতা, পানপাতা, কাসিম, কাঁকড়া, সামুদ্রিক শোল, পীতাম্বরী, সাগর কুচিয়া, বোল, জেলিফিশ, পাঙ্গাস, আউশসহ আরও নানা প্রজাতির জলজ প্রাণী। ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশে বৈচিত্র্যময় পরিবেশ। প্রায় 2 ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকোরিয়াম পুরোটা ঘুরে দেখতে। অ্যাকোরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন, আর আপনার চারপাশে খেলা করছে বন্নীল প্রজাতির নানা ধরনের মাছ ও সামুদ্রিক প্রাণী।
গাছের একটা ভিউ, আসলে পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। আমরা যে মাছগুলো দেখলাম সামুদ্রিক অনেক মজাদার মাছ, যা কখনো এই এমনিয়ে মাছ, যা কখনো আমরা এই মাছগুলো জানতাম না বা নাম চিনতাম না। তো যখনই সময় পাবেন কক্সবাজার আসলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসবেন, এখানে লাইভ একুয়ারিয়াম দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, আমাদের কক্সবাজারের এই ভিডিও প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে এসে আমরা এখন জানিয়ে দিব কক্সবাজারে এসে আপনাদের থাকা খাওয়ার খরচ কেমন পড়তে পারে। আপনারা যখন কক্সবাজার সি বিচে গাড়ি থেকে নামবেন, তখনই দেখতে পাবেন অনেকগুলো রিকশা কিংবা অটো আপনাদের বলছে ভালো হোটেলে কিংবা কম দামি হোটেলে নিয়ে যাবে। এইসব দালালের খপ্পরে পড়বেন না। আপনারা যদি অন সিজনে কক্সবাজারে আসেন, সেক্ষেত্রে আগে থেকে হোটেল বুকিং করে রাখবেন, আর অফ সিজনে আসলে আপনারা নিজেরা ঘুরে ফিরে এই হোটেলগুলো বুকিং করুন। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই রুমটি আমরা 500 টাকা ভাড়া করতে পেরেছিলাম, আর অন সিজন হলে এই রুমটির ভাড়া হতো প্রায় 1500 থেকে 2000 টাকা। কক্সবাজার সি বিচে আসলে আপনারা এখানকার সামুদ্রিক খাবারগুলো খেতে ভুলবেন না। আপনারা সুগন্ধা বিচ পয়েন্টের ঠিক কাছাকাছি এমন ধরনের সামুদ্রিক খাবারগুলো পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো খাবারের অর্ডার করে সেখান থেকে সামুদ্রিক খাবারের মজাটি উপভোগ করুন, আর কক্সবাজারে এসে এখানকার সামুদ্রিক খাবারগুলো খাওয়াই ভালো। আর এখানে রাতে এবং দুপুরে খাবারের জন্য আপনারা ভর্তা ভাত বেছে নেওয়াই ভালো। আর খাবারের দামের কথা চিন্তা করলে খাবারগুলো আসলে ঠিকঠাক। আর এখানকার স্থানীয় হোটেলগুলোতে আপনারা ভর্তা ভাতের বিভিন্ন ধরনের প্যাকেজও পেয়ে যাবেন, আপনারা চাইলে এখানকার এই প্যাকেজগুলো সুবিধা উপভোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানেই শেষ। কক্সবাজার ভ্রমণ সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, এমন এমন নতুন নতুন স্পট নিয়ে নতুন কোনো জায়গায় আবারও হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।